হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা সবার দোয়ায়। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইসি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা, চাইলে সবার আগে দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন সকাল 6:30 বাজের আর ভিডিওটা স্টার্ট করছি আমি এই যে সকাল সকাল। তো এখানে আমার বড়ই গাছ দেখো একদম পাতলা হয়ে গেছে। তো কুটুম বাড়ি যাওয়ার পরে সব বড়ই আমার আশপাশের সব বাচ্চারা খাই লিছন। আর এখন দেখা যায় একদম পাতলা পাতলা বড়ই গাছ হতে অত মজার বড়ই গুণারি। তো আমরা আর খেয়েও খাইছি না, কইলাম ফাঁকক ফাঁকার পরে খাইমো। আর আমার বাচ্চারাও খাইতে চাইছেন না, কইলা ফাঁকার পরে নতুন গাছের বড়ই খাইতা। তো দেখা যায় এখন আর বড়ই একদম পাতলা হয়ে গেছে, সারা গাছে মনে হয় 15-20টা বড়ই হইব আর সব খাই লিছন। তো আমার ছেলে এখন মসজিদে গেছেন গিয়া বর্তমানে, আর আমি একটু হাঁটাহাঁটি হরিয়ার। আর এত কুয়াশা পড়ছে, এত ঠান্ডা পড়ছে, আর ইনো 2-3 দিন থেকে খুব বেশি ঠান্ডা বাড়াইছে। আর দেখো কীভাবে কুয়াশা একদম আন্দায় আর কুয়াশায় পুরো আন্দায় থাকে। আর এখন 10টার পরে দেখা যায় একটু সূর্য বাইর হয় আর এর আগ পর্যন্ত সূর্য দেখাও যায় না, সব সময় আন্দায় থাকে কুয়াশায়। তো আমার ছেলে খুব কষ্ট করে সকাল সকাল মসজিদে যাইতে লাগে, ঘুম থেকে উঠতে খুব কষ্ট পড়ে, বেশি ঠান্ডা পড়ছে তো এর লাগিয়া। তো উঠিয়া তো মসজিদে গেলা গিয়া চা নাস্তা করিয়া, তো শুধু আমার ছেলেরে চা দিছি আর আমরা কেউ এখনও খাইছি না। তো এখন বর্তমানে ঘরে যাইমো গিয়া চা রান্না করমো, আমরা সবে চা খাইমো। শুধু হে মসজিদে যাওয়ার কারণে তারা তাড়া উড়া করিয়া আগে চা দিলাইছি। তো আমার ছেলে চা খাইয়া গেছেন গিয়া মসজিদ। এখন সকাল সকাল আমার গরু বর্তাই বাইর হরি আছে, কিন্তু এত ঠান্ডার মাঝে বাইর হরার পরে ওয়ারি তারা বাঁচাইতে দুঃখ লাগে, হইলে আমার তো ঠান্ডার মাঝে বাইরে উবাইতে লাগে তারার। আর তো ফুটিতেও পারেন না, ঠান্ডা মাটি আর লাগি। আর গরম মাঝে থাকলে তারা বস্তা বিছাই রাখি আমি, বস্তার উপরে আরি তারা ঘুমায় রাই। আর মাটির তো ঠান্ডা লাগে আর লাগি, ঘুমাইতেও পারে না। আর এত ঠান্ডা আমার দুইটা গরু দেখো কীভাবে মুখ বেসাইবা, আতর দ্বারও আবার হরে আরি। তো তারার মুখও মাথা থালি আত দেওয়া থাকলে তারা খুব ভালো পায় আরি, বুঝাতে তারা মায়া হর দেয়। তারা আদর হরা মায়া হরার লগে তারা মাথা তা টানি মুখ আত আনি ওটাও তারা বুঝে, ওটাও মায়া আরি। তো আমার গরু বাচ্চা এটার আত আনি পরে আত দেবার পরে তার শরীরে গলা তুলে মারি দিব, তার গলাত খাজাইয়া দিবার লাগি, আতেহে দেবার লাগি, এইরকম ঘরে আর এই যে লাল গরু যেটা ওটাই। তো এখন ঘরে মাঝে আইলাম আইয়া চা রান্না করিয়া। তো আমরা সবে চা খাইমু এখন। আর কিরিমবন আছে একখানো, তো চা রান্না করিয়া কিরিমনগুলা কিছু গরম করি লাইমু। তো কিরিমন এগুলো আর দোকানও রাখা হয়েছে, তো 2 দিন হয়ে গেছে, গেছে 500 দিন রাখা হয়েছিল দোকানও। তো পরের দিন বিক্রি হয়ে যেত যদিও, তো খাবার যায় নরম থাকে, এর পরের দিন হইলে একটু শক্ত হয়ে যায় বোঝা যায়। তো পরশু দিনের ক্রিম মনে তা কিনা, তো কালকের দিন গেছে গিয়ে আজকে কলাম কিছু গরম হরিয়া খাই নরম হয়ে যাব, একটু নরম আর লাগে। এখন একটু তেল দিয়া আমি গরম হরিয়ার, আর গরম করিয়া খাইতে খুব মজা লাগে, একদম সন্দেশের মতন বোঝা যায়। তো কিরমন এইভাবে আর উল্টে পাল্টায় তেলের মাঝে একটু গরম হরিয়া চা দিয়ে খাইতে খুব মজা লাগে। আর গরম হয় আর একটু শক্ত হয়ে যায়, তো ও কিছু পুরা নোয়ার পরে গরম হরিলে পুরা নরম হয়ে যায়। তখন আমি চা ডালিয়ার, চা ডালিয়া আমরা তিনজনে খাইমো। আর আপনারা বাইয়ারে দিলাইছি লিঘার চা, তো তানোর চাটা আর বিটে হরতে বলি গেছি। তো তানোরে লিখা চা দিছি, দেবার পরে আমরা একটু আরও চা পাতা বাড়াইয়া দিলাম যে দুধের চা বানাইবার লাগিয়া।
তো যাই হোক, আমার চা রেডি হয়ে গেছে, এদিকে ক্রিম বন পুরা গরম হল লিছি। তো এখন আমরা তিনজনে চা খাইয়ার, আমার দুইও ছেলে আর আমি, ছোটোজনে তো খাইয়া গেছেন গিয়া, আর তান বাবা তো তাই আগে খাই লিছেন, লিগার চা দিলাইছে তানে। তো আমরা তিনজনে এখন খাইয়ার চা, আর চাগুলার ডালার পরেও আর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বোঝা যায়, খুব বেশি ঠান্ডা পড়ছে তো, আর ঠান্ডাইতে বেথালা পড়ছে, দুই তিন দিন দায় খুব বেশি বাড়াইছে ঠান্ডা, এর লাগে গরম কোনো জিনিস গরম গরম থাকে না, ভাত রান্না করলেও আর এক ঘন্টা পর বোঝা যায় পুরা ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা দিন পুরা গরম গরম হয়তে ভিতরটা একটু গরম হয়, নাইলে ঠান্ডা জিনিস বোঝা যায় খাওয়া যায় না। তো ভাত সবজি রান্না করে এক ঘন্টা পর খাবার লাগলে বোঝা যায় পুরা ঠান্ডা, তো আবার গরম করিয়া খাইতে লাগে সবজি, ভাত তো আর গরম করা যান না। তো চাগুলাও এইরকম আর ডালিয়ে রাখার পরেও 5 মিনিট যদি রাখি দাও তো দেখো বোঝা যায় একদম ঠান্ডা। তো এখানে দেখতে পাত্রা একটা চশমানের মাঝে একটা মাছ দিয়ে রাখা, আর উপরে একটা সাইন দিয়া খুব বড় একটা বোল্ডার তুলিয়া রাখা পাথর একটা, তো এটা আপনারা বাইয়ে রাখছেন আরই। তো আমি যেই দিন কুটুম বাড়ি গেছি, আমার বাবার বাড়ি গেছি বিয়াত, আমার বাইর এই দিন আরই বিকালে মাছ কিনছেন, এই যে শোল মাছ আর 3টা না 4টা কিনছিল আরই, এই যে পাবে বড় বড়, তো একটা একটা করে খাইছেন রান্না করে করি। আর আমার মেজো ছেলে ছোটো ছেলে তো আমার লগে গেছিল গিয়া, আর বড়ো ছেলে আর তার বাবা তাই দুজনে বাপ ছেলে মিলিয়ে একটা একটা করে রান্না করে খাইছেন, আর একটা আমরা লগে রাখছেন। এই তো দেখো খুব বড় মাছ এটা, তো ভিটার মাঝে তো বড় বোঝা যায় না কিন্তু মাছটা খুব বড় আরই। তো এটা এখন আমি তুলিয়া রান্না করব দুপুরের সময়, তো খুব সুন্দর এই রইদে উঠেছে, কিন্তু গরমের মাঝে তো ঠান্ডা লাগে সবসময় মনে চায় রইদের মাঝে বই থাকবার, কিন্তু গরম খাম খাস থেকে তো আর রইদের মাঝে বোঝা যাইতো নাই, খাম তো করতেও লাগবো। আমার ঘরটা এত বেশি ঠান্ডা বোঝা যায় আরই, গরমের দিন বেশি গরম আর ঠান্ডা দিন খুব বেশি ঠান্ডা। এখন আমি এই মাছ ওটা নিয়া আর খাটিমো একদম তরতাজা মাছ, আর যেটা রইতো করি তরতাজা রইতো করি পানির মাঝে রাসলা জিয়াইয়া, এখন আমি পানি সব ফেলাইছি, ফেলাইয়া মাছগুলা দিয়ে একটু খেলা করি। আর তো এই মাছগুলা দিয়ে খেলা করতে অনেক ভালো লাগে, দেখো আমার হাত থাকি পাল মারি লামিয়া গেছে গিয়া, এই তো আমার ঘরের বারিন্দার পুরো সাচেত গেছে গিয়া মাছিটা, তো আমি আবার উঠে গিয়ে ওটা আনলাম, ধরা যায় না এত শক্তি তার মাছিটার আদি, এত শক্তি আমার হাত থাকি ছুটিয়ে দৌড় মারে। আর আমার বিলাই আছে আশপাশে, হেও ধরি আনতো গিয়ে সারারি, যদিও আমি সারিয়ে দিলাই তে হেনিব গিয়া ঝাপটা মারিয়া, এও আমার পিছন দিকে বোয়াত আছে। তখন আমি মাছগুলো খাটিমো খাটিয়ে তারপরে রান্না করবো, কিছু শিম আছে গরম শিম দিয়ে মাছ ওটা দিয়ে রান্না করবো। তো মাছ দিয়া আর আমার বিলাইরে দিয়ে কিছু খেলা করি আর মাছ ওটা হাটাত লাগিয়া, তো বিলাই হাত থেকে নিতে আর সান না, যদিও তারে দেলাইতে লইয়া দৌড় মারবো, কিন্তু আমার হাত আর নিতে সাহস পান না আরই। তো দেখো কী সুন্দর হইয়া তাই ধারো বইছেন আমার, দেন তানে একটু মাছ দিলে তেনিয়া খাইতা। তো মাছগুলা খাটিয়ে ধুইয়া পরিষ্কার করিয়া আনছি, তো এখন আমি কিছু মশলা দিয়ে মারিয়া ভাজা করার লাগিয়া, তো ভাজা করিয়া তারপরে আমি ভেন্দি রান্না করবো। আর আমার তিন ছেলেরা 3 টুকরা দিলাইমো ভাজা, তো তারা সবজির মাছ বেশ খাইতে পছন্দ করেন না, আর ভাজা হইলে কিছু খায়, তো এটা শোল মাছে তো খাটাও কম থাকে, তো খেয়াল করে তারা বাবা এই শোল মাছে তো পাইলে আর কিমান, কিন্তু এত দাম এটা মাছ হয় 350 টাকা না 400 টাকা কেজি ঘুরি যায় আর, তো খুব বেশি দাম, তো দাম দেওয়াইছে কেন কারণ বাচ্চারা খাই না লাগিয়া। আর পোনা মাছ তো আরও আছে লোকাল মাছ সমানেও আমরা কিনি, কিন্তু এটা বাচ্চারা খাইতে চাইতা না, তো আমার মেজো ছেলে ছোটো ছেলে খুব কম খান তারা মাছ, ছোটো তার তো অপ্লাইটও ফেলাইত নাই মাছ, শোল মাছ হলে কিছু খায় কারণ খাটা কম থাকে। তো এখন আমি শিমগুলা খাটিয়া নিয়ে শিমগুলা খাটিয়ে তারপরে মাছ দিয়ে রান্না করবো। এখানে আমার শিম খাটা শেষ হয়ে গেছে, দই আনি রাখছি আর রান্না বাই দিছি বর্তমানে। তো সবজি রান্না করতে হলে মশলাগুলা কুটিয়ে মেহন করে দেওয়া লাগে না, আমি বুধ ভাই আরি সবজির একলগে সিদ্ধ হয়ে যায়, এই যে পেঁয়াজ রসুন খাটিয়ে দিলাইছি, তো যখন সবজি রান্না করতে হলে খাটা সবজি আমি পেঁয়াজ রসুন খাটিয়ে দিলাই, আর মাছের ঝোল বানাইতে বা ডিম বুনা বানাইতে এটা আমি মেহন করে দিই পুরা কুটিয়া কুটিয়ে মাঝে বা কাটারও খাটিয়ে মেহন করে দিই।
আর যে কোনো সবজি রান্না করতে হইলে খাটিয়া দিলাই, খাটিয়া দিলেও বোঝা যায় না আর। তো আজকে শিম বেশ লাড়াচাড়া করতে পারিয়েন না, কারণ দুই তিনটা আলু দিলেছিলাম বড় বড় সাইয়াতে, নতুন আলুগুলো তো শিমগুলো বেশি যদিও গুটাইতে আলুগুলো একদম গলি যাইব, এর লাগে বেশ গুটাইছে না আর একদম শিমে বোঝা যায় চোখ পেয়েছে আর। তো আমি শিমগুলো সব আর পুরা সমস্তে খাটি লাই যায় সময়, পুরো সিদ্ধ হইয়া আয় ওর সময় আর। তো আজকে আর এইভাবে সমস্তে খাটি আর না, আলু খাটি যাব, আলু গলি যাব করতে। তখন একটু পানি দিয়ে দিলাম আর সব মাছ দিয়ে দিলাইমু, মাছের মাথা লেজ মাছ সব দিলাইমু, শুধু তিন পিস মাছ রাখছি আমার তিন চালের লাগিয়া। আর আমরা তো মাছ রান্না খাইমু, তো এটা লোকাল মাছ দিয়া বা এই শোল মাছ দিয়ে কোনো সবজি রান্না করে খুব মজা হয় খাইতে, কিন্তু শিম যেগুলো এইগুলো তার বেশি নাই একদম ফসমা। তো আমার যারও তো এখনও ধরছে না আর বাজারে কিনা এটা। এখন দুপুরের টাইমে দেখো একটা সফল ফাঁকিছে গাছের মাঝে, এই তো দেখো তো সফল, এটা সব সফলতাই বলো আর। তো খুব সুন্দরই ফাঁকি আছে, দেখা যাক ওটা ফাড়ি নিয়া বালা হয় না তিতা হয়, দেখা যাক আমার তো গাছর সকল ইতা তিতা থাকে। তো এখন ওটা ফাড়া হয়ে গেছে, আমি ফাড়িছি আপনারা ভাইয়া একটা খাড়ার মাঝে লই গেছেন, তোমার পড়লে তো পুরা গলি যাব এর লাগে, একটা খালা খাড়ার মাঝে লইছেন এইটা। এখন নিয়া ওটা দইয়া খাটিমু, খাটিয়া খাইমু আমরা সবে, দুপুরের সময় একটু খাবা যায় ফলমূল। আর এখন তো ঠান্ডার সময় বেশ ফল খাবাও যায় না আর, ইতা সকল ইতা তো ঠান্ডা একদম আর খাইতে বেশ মজাও লাগে না, কিন্তু গরমের দিনে এই সফল কিরা ইতাও খাবা যায়, কিন্তু ঠান্ডা দিনও খাইবার মনে চায় না, কিন্তু ফাঁকি গেছে হিসাবে তো খাবা লাগবো, ফেলাইতাম না এত খাইমু, খাইতেও লাগবো কষ্ট করিয়া। আর আমার সফল ফাঁকিবার আগে গাছও তাতে একটা দাগ পড়ে যায়, তো একটা ফসা ফসা বা বই যায় আর তার চোলাটা, তো চোলাটা গাড়ি হরি ফেলাইতে লাগে আর আমি বোকাও গাড়ি হরি ফেলাই, এই যে বেশি ফেলাইয়া বোকাটাও আমি খাটিয়া ফেলাই দিই, ওই যদিও বোকার মাঝে তিতা তাকে এর লাগে। তো বোকাটা হাতে হইলে সকলের মাঝে দিয়ে আর এক পিস হরতে লাগে, লম্বা লম্বা করে পিস রাখা যায় না, ছোটো ছোটো করিয়া তারপরে বুকটা ফেলাই, তিতার কারণে আর খাওয়া যায় না, তিতা রাখতে পারে এর লাগে। তো এখানে আমার সফল খাটো হয়ে গেছে, তো আজকের সফলটা খুব মিঠা খাইতে একদম তিতা নাই, তো আমি ডরাই ডরাই খাটি আর হয় ডেইলি, তো সফল খাটার পরে তো যেদিনও খাটি এদিনও তিতা থাকে, তো অর্ধেক খাব হয় অর্ধেক ফালানি হয়, আমার ছাগলরে খাবাই বা গরু ছাগলে খাই না তে গরুরে খাবাই, তো আজকের সফল দেখা যায় মানুষের হইতো নাই। তো তিনো ছেলে খাইয়া খাইয়া বাড়িয়া গেছেন গিয়া আর আমি আর আপনারা বাইয়া এখন খাইয়ার, তো আজকের সফল খুব মজা খাইতেও অনেক মিঠা, তো ইলা আর মিঠা কোনোদিনও ভাইছে না, আজকের সফলটা কীরকম আর এতো মিঠু হইলো, নাইলে তো তিতা তিতা করে বাচ্চারা বেশ খাইতে বালা ভাই না। তো এখন বিকাল টাইমে আইলাম, এই যে আমার দুনিয়ার তাহ কিছু পানি দিমু আর আইয়া দেখি আমার ফরাসগুলো সব ফাঁকি আইয়োর, তো পাতলা পাতলা খাঁচা রয়েছে আর নাইলে সবটিও ফাঁকি গেছে আর অর্ধেক ফাঁকি গেছে বাড়ি আর অর্ধেক খাঁচা রয়েছে, তো পাহানাগুলো নিয়ে এখন রান্না করে খাবা যাইব ডাইল বানাইয়া, আর বেশি জ্বর পরে তো শুকাই যায় বেশি, তো শুকনা বেশি থেকে খাঁচা বেশি ডাইল করে খাইতে খুব বেশি মজা লাগে, ধনিয়া পাতা দিয়া আর মাছ দিয়া আর ফরাস স্টাইল খুব মজা লাগে খাইতে, আমি খুব বালা পাই আর আমার বাচ্চারা খুব বেশি বালা পাই না রে এই যে ফরাস স্টাইল দেতা। তো ফরাসগুলো এখন মাছ আনার পরে মাছ দিয়ে রান্না করবো আর এখন তো দেখি দেখি যাই গিয়া, আর শুধু পানি দিমু এখন তো আর ফরাসও পানি দেবার লাগতো নাই, ফরাসগুলো বাকি গেছে আর ধনিয়া তাকেও শুধু পানি দেবার লাগিয়ে আইসি, আর লাউ জারও কিছু পানি দিমু আর খিরা জারও, আর কিছু সবজি নাই মোটামুট পানি দেবার লাগারে, তো লাউ জারও পানিতে লাগে আর ওইল গিয়া খিরা জারও পানিতে লাগে। এই তো দেখো খুব সুন্দর হইয়া ধনিয়ার বেশি ফুটিছে আর একটার একটা হইয়া ফুটিয়া আছে, তো আমার তো যে সময় ধনিয়া ফেলাই খুব সুন্দর হইয়া ফুটিয়ায়, কিন্তু পরে দেখা যায় সব মরিয়া বসিয়া যায় গিয়ে একটাও গাছ থাকা না খাবার মতো নারী, তো ধনিয়া ফুটার পরেও মেঘ দিলায়
মেঘ দেবার পরে ওয়ারি পুরা নষ্ট করিলে, তখন কি সুন্দর হইয়া ফুটিছে। তো যদিও মেঘ দেয় না তো বেলা থাকব, এখনও মেঘলা মেঘলা করে আর ঠান্ডা বলাইছে, আর খালি মেঘলা মেঘলাও করে, যদিও মেঘ দিলাই তো আবার আমার দুনিয়া তা নষ্ট করে নিব। তো হঠাৎ দেখি আইয়া এই যে খিরা যারাও আমার মাশাল্লাহ খোয়া দিলাইছে খিরায়, তো একটা দুইটা দেখা যায় পাতলা পাতলা খোয়া দিছে, এই তো দেখো সামনে একটা। তো এইভাবে আর পাতলা পাতলা সব জারাই তো দেখা যায়, কিরার যত জার লাগাইছি সব আর পাতলা পাতলা খোয়া দিছে, এই দেখতে পাতলা হয় একটা। তো খোয়াগুলো দেখে আলে ওয়ামা বাড়ি আরি বুঝো মনে চায় বেসরে পানি দেয় খোয়াগুলো সব আকটক, পানি না দিলে তো আকটিত নাই। এখানে দেখি আলহামদুলিল্লাহ আমার লাউও ধরি লিছে, তো লাউ দেখছি দুইটা খোয়া দিছে আর লাউয়ে, আর এই যে ফুল দিছে একটা, তো ফুলের নিচে খোয়াও আছে দেখা যায়। তো দুইটা লাউ ধরছে মিষ্টি লাউ, আর এখানে খিরা 5-6 হাজারে আরে দেখা যায় দিয়ে দিলাইছে খোয়া দিছে, খিরা ধরে লিছে মোটামুটি। তো 5-6 দিন যাইব খিরা বড় হয়ে যাব, খিরা তো খুব তাড়াতাড়ি বড় হয়। তো এখানে আর একটা জিনিস আপনারা দেখাইতাম চাই আর এই যে দেখতে পাত্রা উড়ি, তো এটা দেখো আমরা রামাইশুরি, তো এই রামাইশুরি একটা লতারি এই জায়গার, তো এটা আর আমি লাগাইছি না, এমনি গাছটা ফুটি আইছে, তো ফুটিছে অন্য জায়গায় ফুটিছিল, তো তাকে ডুলাইয়া আমি আনি গাছটা আমি এই যে লাউরগুলো লাগাইয়া রাখলাম, হইলাম উইব নিনা মরব জানি না, এইগুলো লাগাই তাহক। তো দেখা যায় গাছ ওটা বড় ইয়া এখন উড়ি ধরছে সাইডটা, তো খুব সুন্দর উড়িগুলা দেখি আর খুব লাম্পা লাম্পা উড়ি, বড় বড় উড়ি। আর এটা তো রামাইশুরির লোক বেশ উৎসাহ হয় না, একটা সিঙ্গল গাড়িয়া দিছে, এই সিঙ্গলটা বাইয়া সাইডটা উড়ি ধরছে, আর উড়িগুলা এত বড় বড় দেখে খুব সুন্দর লাগে আর বললাম উড়িগুলা নিয়ে খাইতাম না, এগুলা বেচতা হোক ওগুলার বেশি সামনে আমি লাগাইমু। তো খুব লুকাইয়া উড়ি গুণ ধরছে আর দেখছি না, ছোটোবেলা দেখছি না, হঠাৎ বড় হওয়ার পরে চকুত আসিছে যেন উড়ি ধরে লিছে লতিটাই। তো এই জায়গা ফলে রাসলাম একটা লাই শাক, তো খুব সুন্দর হইয়া লাই শাকগুলাও ফুটিয়া আইছে আর বেশি ঘন হয়ে গেছে, কিছু ভাতলা হইলে পাতাগুলা বড় বড় হইল অনেক, আর কইলাম লাইর লাই তো আগর যেতাই তো শেষ হয়ে গেছে, খাইয়া সব শেষ করলেছি, এখন নতুনভাবে আর একটা ফালাইয়া রাখি, তো ফালানি পরে আর নতুনভাবে হইব খাইমু আবার। তো এখানে দেখো আমার ফুলকে পানিটা কীরকম নিচে যার আর শুকাইয়া একদম নিচে যার, আর একটা ফাঁকি আইয়া বইছে এই যে দইলি ফাঁকি আমরা হই তারে, তো হেও ঠান্ডার সময় গোসল করার পানির মাঝে দেখি, তো এখন আর দেখা যায় বইতে আসতে মনে ঠান্ডা লাগিছে, তো পানির মাঝে গোসল হরিয়া একটা বাঁশের উপরে এই বইছে হে। আর আমার এই গাটোর মাঝে একটা বেড়া দিছি, একটা বস্তা খাটিয়া আর বেড়া দিছি, এই রৈতের সময় প্রকৃত গিয়া যে হরা যায় গোসল করা যায়, এর লাগিয়ে গরমের মাঝে গোসল করা যায় না, খুব বেশি ঠান্ডা তো এখন, আর বাথরুমও গোসল করা যায় না, আর ওদের সময় সব বাচ্চারা গোসল হরণ গিয়া ফুরকির মাঝে, আর নিজেও গোসল করতে পারি। তো স্কুল এখন তো আমার সামনে ঘরছে, বাড়ির একদম ফুরকে থেকে দেখা যায় পুকুর পাড়ে গোসল করা যায় না, স্কুল সামনে এর লাগি বাড়ি, বললাম কিছু একটা বেড়া দিলাইলে এই যে বেড়া যেটা ওটা দিলাইলে পুরো স্কুলটা আওল হয়ে যায় আর দেখা যায় না। তো দেখা যায় এখন হঠাৎ দেখি এত বয়স আইতরা আরে খাইয়ে দিয়ে তারা আওরও খাইয়ে দিয়ে বাড়ি মাঝে যাইতরা আর কি সুন্দরভাবে রওনা দিছেন বাড়ির, দেখো তো লাইন ধরে রানা দিছেন, দেখা মনে হওয়ার আর এক ঘরের সব বয়স এক মালিকর এক ঘরের বোঝা যার আর তার আটার জয় বোঝা যার, কী সুন্দরভাবে লাইন ধরিয়া ছুটেছেন তার বাড়ির, তো মালিক দেখিয়ান না মনে হয় এমনিও তারা খাইয়া দিয়ে বাড়ির যে গিয়া, তো মালিকে নেওয়া লাগেন না কত আখল তারার, তো হেমন্তানরও অত আখল থাকে, তারা খাইয়া দিয়ে কী সুন্দর বিকাল টাইমে বাড়িতে রানা দিছেন, আমিও বইয়া চাইলাম আর একটু আপনারা কাছে শেয়ার করলাম। আমার দুনিয়া তাকে পানি দেবা শেষ, আর এখন দিব আমি কিরা জারো পানি লাউ জারো পানি, আর আপনারা দেখতে পাবো আর আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা, ভালো লাগলো না খারাপ লাগলো, আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা, আমারও রিকোয়েস্ট করি আর লাইকটা দিতে ভুলবা না, আর আজকের লাগে এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ,
আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আগামী ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।